ইনশাল্লাহ ভাইজান আজকে এই গাড়িটার সম্বন্ধে আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে এটা জেন গাড়ি, বুঝতে পেরেছেন? মারুতি সুজুকি জেন। তাই এই গাড়িটা যত রীতি ডিগ্গির লক ভাইজান খুলছিল না, তা যত রীতি এখন আমরা প্যাট ট্যাক খুলে এই ডিগ্গির লক খুলেছি, বুঝতে পেরেছেন? এই যে লক ভাইজান, লক আগে হচ্ছিল না গাড়ি, লক সেট কিন্তু এখন খোলা। মেন পার্টির একটাই বক্তব্য যে আমার ভাইজান পিছনে ডিগ্গি খুলছে না, বুঝতে গেল? যত রীতি এখন আমার গা মনে হচ্ছে এই লক খুলেছে, এটা কিন্তু ডিগ্গির প্যাট খুলে ওরা লক টক খুলেছে ভাইজান। সেই ভিডিও তোমাদের দেখাতে পারিনি, কিন্তু এখন লকটা ঠিক করতে হবে, বুঝলে তো? পার্টির কাছে একটাই কনফিউশন যে আমার গাড়ি লক আছে না, লক খুলছে না। তা যত রীতি ওরা এখন এই লক সেট সব খুলেছে, বলছে জরুরদা দেখে দেবো না, তাই গাড়িটার কেস দেখো ভাইজান লক। তাই লক সেট চেক আপ করতে গেলি আগে দেখতে হবে আমার এখানতে ঠিক আছে কি না, তারপরে মোটর লাইন চেক আপ হবে, আর কত বুঝতে রো। তো এই ফার্স্ট টাইম এখন আনলক করা আছে, আনলক আছে কিন্তু এটা খুলে আছে। এবার দেখো লক করবো এটা, আমরা কেসটা দেখো যখন লক করবো না, এই তো লক কিন্তু, এবার আনলক হচ্ছে কি না সেটা দেখতে হবে, মানে খুলছে কি না। এটা খুলতে গেলি তোমার এই লকটা এরকম চাপতে হবে, এরকম দিতে হবে, দেখো খুলে গেছে বলো। আর একবার দেখাচ্ছি তোমাদের আমি কেসটা, দেখো এটা কি লক খোলা আছে এখন, আর লক করবে এটা, লক লক হয়ে গেল বলো, এটা কিন্তু লক, আনলক করছি দেখো, ওটা এরকম চাপতে হবে, বোঝা গেলো? তা আনলক আছে কিনা দেখতে হবে আমার এদিক গ্যাস সিস্টেম, তাহলে ইনশাল্লাহ ঠিক আছে। তা আমার তাহলে এই মোটরটা এতে কিন্তু সেটিং থাকে, তো এবার এই মোটরটা চেকিং করতে হবে, তো বোঝা গেলো? তা মোটরে ভাইজান আমি যেটা পাচ্ছি এটা কিন্তু আনলক খেলে, এটা ভাইজান বিরাট জাম, বোঝা গেলো? এই মালটা কিন্তু ঘুরবে, যখন চাবি দিয়ে খুলবে না তখন এটা ঘুরবে ভাইজান, এটা এর সাথে এরকম ফিটিং থাকে, এরকমভাবে ফিটিং থাকে। তাই এটা খুলছে না কেন সেটা দেখতে হবে, বিরাট জাম ভাইজান। তা এটা ইনশাল্লাহ খুলতে গেলে তোমার কী করতে হবে বলো দিন, এই সাইডে হালকা করে স্ক্রু ড্রাইভার মারতে হবে, মেরে মেরে খুলতেই হবে। তাই ইনশাল্লাহ এটা খুলতে গেলে তোমার কী করতে হবে বলো দিন, একটা পিন স্ক্রু ড্রাইভার নিতে হবে, এরকম ধরনের পিন স্ক্রু ড্রাইভার নিতে হবে, নিয়ে এই সাইডে এরকমভাবে চাপ দিতে হবে ভাইজান, এই যে সাইড চার দিলে কিন্তু এই মালুটি আসবে। তা যত গণ্ডগোল ভাইজান এই লকের, বোঝা গেলো? তাই এটা দেখে নি কী কেস, কেস দেখো ভাইজান, মাল খেলে এই মালটা ভাঙা, এই যে লকটা ভেঙে গিয়েছে, একটা জিনিস দেখো লকটা কিন্তু ভেঙে গিয়েছে, ওই কারণে তোমার হচ্ছে লক আনলক এটা খেলছিল না, যদি বলো কীরকম মিস্ত্রি দেখো, এই মালটা কিন্তু এই ভেঙে আসে, এই দেখো এই ভাঙার কারণে ভাইজান লক আনলক হচ্ছে না, বুঝতে পারো? ওইখানে পার্টি খুলতে পারছে না, লক ফলস হয়ে যাচ্ছে। তা যত গণ্ডগোল ভাইজান এই মোটরের, তো এই মাল এখন ঠিক করতে গেলে কী করতে বলো দিন, টোটাল সিস্টেম চেঞ্জ করতে হবে, যদি বলো কীরকম মিস্ত্রি এইটুকু ভাঙার কারণে, তাহলে আমার কী হবে বলো দিনই, তাহলে লক হবে না, চাবিতে লক হবে, কিন্তু রিমোটে যেটা আমাদের আছে ডাইরেক্ট আছে চাবিতে যে লকটা হতো না সিকিউরিটি লক, সেটা হবে না, কারণ এই লক তো ভাঙা, তাহলে মোটর চেঞ্জ করতে হবে, আলাদা কিনতেও পাওয়া যায় না। তা এখন দেখবো ইনশাল্লাহ আমাদের গাড়িতে কাজ হচ্ছে কিনা, বোঝা গেলো? এবার এই মালটা আমরা কিন্তু সেটিং করতে হবে, সেটিং হয়ে গেলো, এবার দেখো এটা খেলছে, তো এটা কীভাবে সেটিং করি সেটাও তোমাদের দেখাবো আজকে আমি, এর সেটিং করার সিস্টেম কী আছে। তা এটা সেটিং হয়ে ভাইজান এইভাবে, এই লকটা খেলবে এইভাবে, বসে গেল এইভাবে কিন্তু এটা খেলে, কত সুন্দর খেলছে বলো দিন, আগে কিন্তু খেলছিল না, ওই কারণে গাড়ির লক আনলক হচ্ছিল না, ওকে? তো যত রীতি স্ক্রু লাগিয়ে নিতে হবে আমাদের এখন, এবার কিন্তু স্ক্রু লেগে গেলো, এবার ডাইরেক্ট গাড়িতে লাগিয়ে দেখছি যে আমাদের কাজ হচ্ছে কি, তাকে সেটিং করা ভিডিওটা দেখাই ভাইজান, নাই তো বলবো কোন কী করতে মিস্ত্রি। ইনশাল্লাহ এদিক কিন্তু এবার কাজ হচ্ছে, এবার এর যত রেতে একটা স্প্রিং থাকে, স্প্রিং সেটিংটা কীভাবে হবে দেখো, ভাইজান আবার খুলতে হবে, সামান্য একটা স্প্রিংয়ের জন্যই ভুল করলি ভাইজান শুধু খুলতে হবে, এই কিন্তু স্প্রিং ফিটিং হয়ে গেল, তাই তো? এবার টাইট করে দিতে হবে, কারণ স্প্রিংটা টেম্পার ধরে রেখে দেবে, বুঝতে গেল? স্প্রিং কিন্তু সেটিং, স্প্রিং কিন্তু সেট করে দিস, এইভাবে এটা এরকম খেলবে, ইনশাল্লাহ এদিক দিক রকেট, এবার কিন্তু আমার দেখতে হবে এতে সেট করে দেখতে হবে এতে কাজ আছে কিনা, এতে সেটিং করার সিস্টেম আছে, এই গ্রুপ আছে, গ্রুপ টু গ্রুপ সেটিং হবে,
বুঝে গেল, কিন্তু এই মালটা কিন্তু এতে আগে লেগে যাবে, লেগে যায় গ্রুপ সেটিং হবে, এদিক কিন্তু আগে দেখে নিতে হবে এই মালটা সেটিং আছে কিনা, এই কিন্তু সেটিং আর দেখো এর স্ক্রুগুলো লাগিয়ে নিতে হবে। এরকম ভাবে সব টাইট করে নিতে হবে, বুঝে গেল। দেখো ভাইজান এই কিন্তু লক করলাম, এটা যখন টানবো লক খুলবে, তাই তো? কিন্তু এটা কিন্তু তোমার লক ফলস করে দেয় একটা জিনিস, দেখো ফলস এই দ্বিতীয় দিয়ে খুলিয়ে যাবে, বুঝে গেল। এটা কিন্তু লককে কিন্তু ফলস করে, অথবা বোঝা গেল। একটা জিনিস দেখো এই লক করে দিলাম, এটা যখন টানবো মানে খুলবে হিসেবে যেটা বলে, কিন্তু আগে দেখতে হবে আমার এটা সরছে তো, দেখো লক কিন্তু খুলে গেছে, এরকম ঠেলতে হবে, ঠেললে ইনশাল্লাহ লক খুলে যাবে। আর একবার দেখায় লকের কাজ ভাইজান খুব ডেঞ্জারে, ঠান্ডা মতো না করলি না গন্ধ কর, লক কিন্তু ফলস হয়ে যাবে, এটা কিন্তু তোমার এরকম ঠেলে দিতেই হবে। এই ঠেলে দিলাম, এবার দেখো যখন আমি খুলবো না এরকম খুলিয়া, তাহলে এদিকে ইনশাল্লাহ ঠিকঠাক কাজ করছে। এবার গাড়িতে লাগিয়ে দেখতে হবে গাড়িতে কী যাচ্ছে, ওকে চলো গাড়িতেই যাই। এবার কিন্তু ভাইজান আমরা এই লক ঢোকাবো, লক ঢোকানোর সিস্টেম হচ্ছে এইভাবে জানি, তিনটে বোল্ট থাকবে, বোঝা গেল টোটাল 8 বোল্ট থাকবে এখানে তিনটে। এভাবে কিন্তু টাইট হবে, আগে কিন্তু আমরা চাবি দিয়ে দেখে নেবো, ওকে আমার লক ঠিকঠাক কাজ করছে কিনা, এমন ভিতরে দিক চলো। এবার কিন্তু এই সেট করতে হবে, এই লক থাকে বোঝা গেল, কেসটা দেখো কীভাবে সেটিং করতে হবে, এই গেল এই কিন্তু লক হয়ে গেল একটা জিনিস, আর একটা থাকবে এই ভিতরে, এটাও কিন্তু সেম পজিশনেই যাবে। কিন্তু ঢুকে গেলে লক হয়ে গেল, সেম কায়দাই লক হবে, লক হয়ে গেল। এবার আমাদের দরজার ওই সাইডে দেখতে পাচ্ছি, বললাম ভাই এই কিন্তু লক, দরজা লক তো, এবার এটা যখন টানবো না, এটা যখন টানবো এটা কিন্তু খুলবে হিসেবে, এ দেখো টানছি লক খুলছি কিনা, দেখবা লকটাও দেখাও, টানবো খুলবে, ঠিক আছে তো? এ দেখো আর একবার দেখো এই লক কিন্তু খুলে যাচ্ছে, মানে ইনশাল্লাহ এবার লকের সাইড কাজ হচ্ছে। কিন্তু আর একটা জিনিস দেখো, এই দিলাম তো, যখন চাবিটা এই সাইড মোড়ে দেবো, চাবিটা যখন এই দিক মোড়ে দেবো আর কিন্তু খুলবে না, একটা জিনিস দেখো এটা কিন্তু আর খুলবে না, আর যখন এই সাইড দেবো আর খুলে যাবে, খুলে গেছে কিন্তু। এটা কিন্তু ভাইজান তাও খুলছে না, দেখো তো এবার কিন্তু খুলে গিয়েছে, এবার গাড়িতে লাগিয়ে রেখে বুঝছো তো, গাড়িতে কিন্তু কাজ করছে, আর লক আছে কিনা সেটা দেখতে হবে আমাদের, দরজা লক আছে কিনা, এটা কিন্তু লক ফলস হয়ে গেল, এই খুলবে এখন ফুল কমপ্লিট। একটা জিনিস দেখো গাড়ি কিন্তু লক আনলক সব আছে, এই যত গন্ডগোল এখান থেকে খুলছিল না, তার যত গন্ডগোলে লকে রয়েছিল ওই লকটা ভেঙে গেলো, তোমাদের তো দেখালাম, তা গাড়ি কিন্তু এখন ইনশাল্লাহ ফুল কমপ্লিট, ওকে ইনশাল্লাহ। খুদা হাফেজ ভাইজান, পরে কথা হবে।